আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন, এখানে আমি 10 থেকে 15টা রামাই নিয়ে নিয়েছি, ভাবর পটি যে যেটা চিনেন, আর নিয়ে নিয়েছি 2টো টমেটো, 5 থেকে 6টা কাঁচামরিচ, আর 4 থেকে 5টা সিদ্ধ করা আলু। এখন আমি রামাইগুলো কেটে নিচ্ছি। আমি এগুলো দিয়ে ভর্তা তৈরি করব, আর দুর্দান্ত স্বাদের এই ভর্তার রেসিপিটা ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কাছে এই ভর্তার রেসিপিটা অসম্ভব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর খেয়ে তো অনেক মজাদার। সবগুলো আমার কাটা শেষ, আমি চুলায় চলে আসছি, প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এক এক করে সবগুলো রামাই, আলু, টমেটো সবগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুনের কোয়া, আর 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দেবেন, আর দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনাদের সরিষার তেল দিয়ে এই সবজিগুলো ভেজে নেবেন। তো ভিউয়ার্স, 3 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আমি অ্যাড করবো 7 মতো লবণ, আর সাধারণ পরিমাণ হলুদ, জাস্ট কালারের জন্য, আপনারা এটা স্কিপ করতে পারবেন। তো আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই আপনারা মাঝারি এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে এই সবজিগুলো ভেজে নেবেন। আর যে কোনো ভর্তাতে যদি যে কোনো ভর্তা যদি তেল দিয়ে ভাজা হয়, আমার কাছে খেতে ভালো লাগে, আর তার স্বাদটা ভালো আসে, সেই জন্য আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবগুলো সিদ্ধ করে নিতে পারেন, পুরেও নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি প্রায় চুলার আঁচটা মাঝারি এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে 5 থেকে 10 মিনিটের মতো আমি এই সবজিগুলো একটু ভেজে নিয়েছি। তো এখন আমি গরম অবস্থায় ভর্তাটা মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটা ঘষুনির সাহায্যে এই ভর্তাটা মেখে নিচ্ছি, আপনারা ঠান্ডা হলেও মেখে নিতে পারেন। তো আমার হাতে এত সময় নেই, তাই আমি গরম গরমই মেখে নিলাম। আর ভর্তাটা অনেক স্বাদের, অনেক মজার, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর খেতেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের অবশ্যই শুকনো মরিচ দেবেন, শুকনো মরিচ দিলে যে কোনো ভর্তার ফ্লেভারটা অন্যরকম আসে, আর তার স্বাদটাও বাড়িয়ে তোলে। তো আমি লবণ আমি আগে অ্যাড করেছিলাম। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার স্পেশাল ভর্তা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।